আমরা যখন একই জায়গায় থাকি সবসময় ওই যে মানে একটা সার্কেলের ভিতরে ঘুরতে থাকি যে আমি এখানে ভালো আছি, এখানে ঠিক আছি, মানে এর আউট অফ দা সার্কেল আমরা চিন্তা করি। ডাজ লোকেশন ম্যাটার টু চেঞ্জ ইউর লাইফ? অবশ্যই লোকেশন অনেকটা ম্যাটার করে আপনার লাইফটা পরিবর্তন করার জন্য। আমরা সবাই লাইফে পরিবর্তন দেখতে চাই। আমি বর্তমানে যে অবস্থানে আছি, আগামীতে আমি আমার এই অবস্থান থেকে আরও একটু বেটার অবস্থানে যেতে চাই, আর এই ইচ্ছাটা সবারই আছে। আর আমরা অনেক সময় কমপ্লেন করি যে আমি যে পরিবেশে বড় হচ্ছি, যে পরিবেশে এখন আমি আছি, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট না, আমি এখান থেকে কোনো কিছু শিখতে পারছি না, আমি এখানে মানে সবার সাথে মানিয়ে নিতে পারছি না, আমার এখানে ভালো মানুষ আমি খুঁজে পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট চেঞ্জ ইউর লোকেশন। আপনি যদি আপনার লোকেশনটা চেঞ্জ করে অন্য একটা জায়গাতে যান, দেখবেন আপনার লাইফে অনেকটা পরিবর্তন এসে গেছে, যেমনটা আমি আমার লাইফে খুঁজে পেয়েছি। আমি আমার লাইফে আরও কয়েকটা লাস্ট কয়েকটা বছর আমি বিভিন্ন জায়গায় কাটিয়েছি, সবচেয়ে বেটার জায়গা আমি এখন বর্তমানে যেখানে আছি। তো লাইফে অনেক সময় অনেক কিছু করতে হয়, তার মধ্যে লোকেশন চেঞ্জ করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি এখন ভালোভাবে বুঝতে পারছি। আমার এখানে যে আশপাশে মানুষগুলো আছে সেগুলো অনেকই মানে অনেক আন্তরিক, এবং আমি ভালো অনেকগুলো মানুষ পেয়েছি যাদের সাথে মিশে আমি আমার নিজের মধ্যে অনেকটা ইমপ্রুভমেন্ট খুঁজে পাচ্ছি। এবং আপনি যদি আপনার লাইফে একটু পরিবর্তন দেখতে চান, একটু ভালো একটা লুক দেখতে চান আপনার লাইফে, আমি মনে করি আপনার বর্তমান যে জায়গায় বসবাস করছেন, যে এনভায়রনমেন্টের মধ্যে আপনি আছেন, ওই এনভায়রনমেন্ট থেকে একটু সরে ভালো কিছু করতে পারেন বা অন্য একটা জায়গায় যেতে পারেন। আপনি যদি অন্য একটা জায়গাতে যান, দেখবেন ওখানে আপনার জন্য আরও অনেক অপরচুনিটি খোলা হয়ে যাবে, যেগুলো আপনি আপনার পূর্বের যে স্থানে থাকতেন সেখানে ওই অপরচুনিটিগুলো ছিল না। আপনার নতুন জায়গাতে এসে নতুন নতুন কিছু শিখতে পারলেন, নতুন কিছু জানতে পারলেন, নতুন মানুষের সাথে পরিচিত হয়ে আপনার মধ্যে নতুনত্ব তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমি আমার মধ্যে আমি অনুভব করতে পারছি। তো আপনি যদি আপনার লাইফের একটু পরিবর্তন দেখতে চান, আমি মনে করি আপনার লোকেশনটা চেঞ্জ করা দরকার। আপনি আপনি ভালো মানুষগুলো খুঁজে বের করুন, এবং আপনার ভালো একটা জায়গা খুঁজে বের করুন, যেখানে গেলে আপনি আপনার সবটা দিয়ে আপনাকে পরিবর্তন করতে পারবেন, আপনার লাইফে সফলতার জন্য ভালো একটা পরিবেশ দরকার, আর সেই পরিবেশের জন্য আপনাকে আপনার বর্তমান পরিবেশ থেকে অন্য একটা পরিবেশে যাওয়া দরকার। আমি আগে যে একটা পজিশনে ছিলাম, আমি বর্তমানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি। আমি যদি ওই জায়গাতেই থাকতাম, আমার মেন্টালিটি ঠিক ওই ধরনেরই থাকতো। এখন আমি যে লোকেশনটা চেঞ্জ করছি, অন্য জায়গায় এসে গেছি, এখানে এসে কিন্তু আমার মেন্টালিটিটা চেঞ্জ হয়ে গেছে, যে আমি ওই জায়গায় ছিলাম একরকম, এখানে আরেক রকম, এখানের মানুষগুলো অন্যরকম, ওইখানের মানুষগুলো অন্যরকম। একটা বিষয় হচ্ছে কি, আমরা যখন একই জায়গায় থাকি সবসময় ওই যে মানে একটা সার্কেলের ভিতরে ঘুরতে থাকি, যে আমি এখানে ভালো আছি, এখানে ঠিক আছি, মানে এর আউট অফ দা সার্কেল আমরা চিন্তা করি না, মানে আমরা এই একই সার্কেলের ভিতরে চিন্তা করি, এটার ভিতরে কী আছে, এটাতে কি আমরা মানে নিজেদের চেঞ্জ আনতে চাই, কিন্তু দেখা যায় যে কোনো পরিবর্তন আসে না, আমি ঠিক আগের মতো রয়ে গেছি, আমার মধ্যে কোনো নতুনত্ব নাই। তো লাইফে সফল হতে হলে আমি মনে করি আপনার লোকেশনটা চেঞ্জ করা উচিত। আর লোকেশন বড় একটা জিনিস, যেটা সফলতার ক্ষেত্রে অনেকটা ম্যাটার করে। যেমন আপনি যদি বিভিন্ন বড় ধরনের বিজনেস কোম্পানিগুলো বলেন, যেমন গুগল, গুগল কিন্তু এমন একটা জনবহুল জায়গার মধ্যে অবস্থিত তাদের প্রতিষ্ঠানটি, সেখানের পরিবেশটাই কিন্তু তাদেরকে মানে তাদের গ্রো হওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে। যেমন বাংলাদেশেও অনেকগুলো কোম্পানি আছে যেগুলো ঢাকাতে অবস্থিত, অন্যান্য গ্রামের মধ্যে কিন্তু বড় বড় কোম্পানিগুলো মানে কাজ করে না, তারা ঢাকাতে বেশিরভাগ কাজ করে, এবং তাদের একটা লক্ষ্য থাকে যে আমরা এই যে ঢাকার ভিতরে এখানে জনবহুল বেশি, এই পরিবেশটার ভিতরে আমরা আমাদের বিজনেসটা চালু করব। তো
এই যে লোকেশন, লোকেশনটা কিন্তু অনেক সময় ম্যাটার করে, মানে সব কাজেই ম্যাটার করে। যে আপনার ভালো একটা পরিবেশ, ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা মানুষের যে একটা জনবহুল এলাকা, ওই এলাকাটা কিন্তু আপনার লাইফের মধ্যে নতুনত্ব নিয়ে আসতে, পরিবর্তন নিয়ে আসতে অনেকটা ম্যাটার করে। তো এই ছিল আমার আইডিয়া, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিও প্রেস করে দিবেন। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।